দেখব হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে, দেখি আমি এখানে গুগলে সার্চ দিব, কার লিখে সার্চ দিব, এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। তো কার নামে একটা ওয়েবসাইটকে সবার প্রথমে দেখাচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু ইউআরএল দেখাবে, ওয়েবসাইট দেখাবে। তো যেটা আমার কি এটা উপরে দেখাচ্ছে, এটা কীভাবে এটাকে অপটিমাইজ করছে, সেই জন্য এই সাইটটাকে কি এসইও করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে, সেই জন্য কি এটাকে সবচাইতে উপরে দেখাচ্ছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়াবো এবং কি গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো, গুগলের ওয়েবসাইটের প্রথমে নিয়ে আসবো, বা ওই সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসা কাজটাই হচ্ছে কি এসইও কাজ। গুগলের বা সার্চ ইঞ্জিনের প্রথমে সার্চ ইঞ্জিনের সার্চ পেজের সার্চ পেজের প্রথমে নিয়ে আসা কাজটাই হচ্ছে কি এসইও, যেটাকে অনলাইন মার্কেটিং বলা হয়, তারপরে যেটাকে এসইও বলা হয়, তারপরে গুগল টপ র্যাঙ্কিং বলা হয়। তো গেট অন টপ এসইও করলে আপনি কি ওয়েবসাইটের দ্রুত গুগলের বা সার্চ ইঞ্জিনের টপ র্যাঙ্কিংয়ে চলে যাবে। তো এসইওর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আপনি ওয়েবসাইট তৈরি করবেন কিন্তু মার্কেটিং না করলে, ওয়েবসাইটের প্রচার না করলে আমরা কেউ জানতে পারবে না যে আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই জন্য আমি এক কথায় আমি ঘরের দোকান দিয়ে বসলাম, দোকান দিয়ে বসে কোনো প্রচার করলাম না, লিফলেট লাগাইলাম না, ব্যানার লাগাইলাম না, তাহলে আমার কি প্রোডাক্টটা চলবে না। তো আমাকে কি করতে হবে, প্রোডাকশন করব এবং শপে সাজাবো এবং কি প্রচার করতে হবে। যেমন সাপোজ পান কোম্পানি, ফান আর এফিল কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে এবং কি প্রোডাক্টগুলো ভালো মান্য দিছে, তারপরে প্রোডাক্টগুলো কি সব প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কি ডিলারশিপ নিয়োগ দিয়ে সব দিছে। তো এখন যদি ওরা প্রচার না করে, ওরা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে, যদি প্রচার না করে তাহলে কি প্রোডাক্টটা চলবে, চলবে না। মানুষকে জানাইতে হবে যে আমার এই প্রোডাক্টটা আছে, আপনি ভালো লাগলে আসেন, ভালো না লাগলে কি মাথায় দিয়ে রাখছেন যে আমার এই প্রোডাক্টটা আছে, পরবর্তীতে কোনো দিন প্রয়োজন হলে আপনারা বাই করতে পারেন। তো তেমনি অফলাইনে যেরকম মার্কেটিংয়ের প্রয়োজন, অনলাইনেও মার্কেটিংয়ের প্রয়োজন। এখন সবচেয়ে বেশি মানুষ, বেশি ভিজিটর পাবেন অনলাইনে। আপনি টিভিতে একটা বিজ্ঞাপন দিলেন, এটা কি স্কিপ করার অপরচুনিটি আছে, রিমোট দিয়ে কি স্কিপ করে চলে যাবে, কিন্তু অনলাইনে বিজ্ঞাপনটা আপনি কি দেখা স্কিপ করার কোনো অপরচুনিটি নেই, আপনাকে দেখতে হবে, আপনাকে কি দেখাইতে পারবেন। সবচেয়ে মানুষ এখন অনলাইনে হচ্ছে, ডিজিটাল হচ্ছে দেশটা। তো সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয়তা অনেক বেশি, সার্চ ইঞ্জিন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ধন্যবাদ, আমরা সার্চ ইঞ্জিনের পরবর্তী বিষয়গুলো জানবো।